লেবুর এক চমৎকারী এমন উপায় আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা করার সাথে সাথে উইদিন এক ঘন্টার মধ্যে হানড্রেড পারসেন্ট রেজাল্ট আপনি বুঝতে পারবেন ইয়েস বন্ধুরা তো আজকের ভিডিওটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যারা মিরাকেলভাবে জীবনে বিভিন্ন প্রবলেম থেকে বেরিয়ে আসতে চান অনেক সময় হয় কি আমাদের বিভিন্ন প্রবলেম জীবনে আসে কারণ নজর লাগা থেকে হতে পারে আর্থিক উন্নতি চলছিল সেটা হঠাৎ করে স্টপ হয়ে যেতে পারে বিজনেসটা ভালো চলছিল দেখা গেল বিজনেসটা হঠাৎ করে স্টপ হয়ে গেছে বা আপনার সংসারে প্রচণ্ড শান্তি ছিল সুখ সমৃদ্ধি ছিল হঠাৎ করে সংসারে প্রচণ্ড অশান্তি ঝগড়া ঝামেলা লেগেই থাকতে শুরু করেছে এবং এরকমও অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে ফালতু ফালতু কারণে কোর্ট কাচারি এই সমস্ত ঝামেলায় আপনারা জড়িয়ে পড়ছেন এটাও হয় যে আপনি নূতন গাড়িটা কিনেছেন নূতন বাড়িটা করেছেন তো গাড়িটা কেনার পর থেকে সেই গাড়িটা বারবার বারবার বিভিন্নভাবে প্রবলেমে পড়ছে বিভিন্ন অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে তো এই টাইপের প্রবলেম যদি আপনার জীবনে আসে আপনাকে জানতে হবে যে আপনার উপরে কিন্তু কোনো না কোনো রকমভাবে কোনো না কোনো অশুভ শক্তির প্রকোপ আছে তো যারা এই টাইপের প্রবলেম ফেস করেন তারা আজকের ভিডিওটা এক মুহূর্ত স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন কারণ আজকের লেবুর যে প্রয়োগ পদ্ধতি বলবো সেই প্রয়োগ পদ্ধতি করার সাথে সাথে অনুভব করতে কিছু কিছু মানুষ তো উইদিন এক ঘন্টার মধ্যে রেজাল্ট অনুভব করতে পারবেন এই যে টোটকা বহু মানুষের উপরে প্রয়োগ করা হয়েছে আর এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট দিয়ে থাকে তো বন্ধুরা আমাদের আশেপাশে যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করে থাকি থাকে প্রত্যেকটা জিনিসের মধ্যেও কিছু না কিছু গুণ থাকে তো সেই সমস্ত ব্যবহার্য জিনিসের মধ্যেও লেবু কিন্তু এমন একটা জিনিস যেই লেবু কিন্তু মুরাকেলভাবে আপনার জীবনের বিভিন্ন প্রবলেমকে সলভ করে দিতে পারে আপনারা দেখেছেন যে বিভিন্ন দোকানে বা ব্যবসা স্থানে লঙ্কা লেবু ঝুলিয়ে রাখা হয় লঙ্কা লেবু কেন ঝুলিয়ে রাখা হয় তো লঙ্কা লেবুর মধ্যে এত মেরাকল পাওয়ার আছে যে যে কোনো ধরনের নেগেটিভ এনার্জিকে নিমেষে বিনষ্ট করে দিয়ে সেই জায়গাটাকে পজিটিভ এনার্জিতে ভরে দিতে পারে আবার আপনারা এটাও দেখেছেন যে যখন কোনো তন্ত্রকার্য করা হয়ে থাকে বিশেষ করে কালা জাদু ব্ল্যাক ম্যাজিক বা কারোকে বসুভূত করা বা কারোর উপর যখন কোনো তান্ত্রিক প্রয়োগ করা হয়ে থাকে তো সেখানেও দেখবেন কিন্তু লেবুর ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা লেবুর মধ্যে এত মিরাকেল দৈব শক্তি আছে যেই শক্তিকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার জীবনে মুরাকেল পরিবর্তন ঘটাতে পারবেন আপনার ব্যবসা যদি হঠাৎ চলতে চলতে ডাউন হয়ে যায় তো আপনার ব্যবসার উন্নতি করতে পারবেন আপনার কাস্টমার যদি হঠাৎ ভালো আস্তে আস্তে হঠাৎ করে কাস্টমার ডাউন হয়ে যায় তো আপনার কাস্টমারেরও বৃদ্ধি করতে পারবেন আপনার যদি পরিবারের শান্তি বিঘ্নিত হয় হঠাৎ করে আপনি যদি অনুভব করেন যে পরিবারে সবাই সুখ শান্তিতে বসবাস করছিল হঠাৎ করে যেন ঝগড়া ঝামেলা বিভিন্ন ধরনের প্রবলেমে ফেসে যাচ্ছেন তো এই পদ্ধতি অবলম্বন করে আপনি কিন্তু আপনার ফ্যামিলির যে শান্তি সুখ সমৃদ্ধি সেটাও বৃদ্ধি করতে পারবেন শুধু তাই নয় আপনার আর্থিক ইম্প্রুভমেন্ট অর্থাৎ অর্থাৎ আপনি কোনো চাকরি বাকরি করছেন চাকরি বাকরিতে প্রমোশন হচ্ছে না বা আপনার ব্যবসাতে ইম্প্রুভমেন্ট হচ্ছে না বা আপনি মনের মতো জায়গাতে আপনি কাজ পাচ্ছেন না বেকার হয়ে বসে আছেন সমস্ত দিক থেকে আজকের এই অচুক উপায় কিন্তু আপনার জীবনে কাজে দেবেই দেবেই কারণ আজকের যে পদ্ধতি আমি শেয়ার করবো এটা বহু মানুষের উপরে প্রয়োগ করা হয়েছে আর বহু মানুষের জীবনকে মুরাকেলভাবে চেঞ্জ করে দিয়েছে এই পদ্ধতি বন্ধুরা তাই বন্ধুরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজ আজকে লেবুর আমি তিনখানা শক্তিশালী প্রয়োগ পদ্ধতি বলবো তিনখানা শক্তিশালী তান্ত্রিক প্রয়োগ পদ্ধতি বলব যেটা অচুক এবং খুব সহজ সরলভাবে আপনি প্রয়োগ করতে পারবেন এই নয় যে খুব কঠিনভাবে আপনি প্রয়োগ করছেন বা এমন কিছু প্রয়োগ পদ্ধতি বললাম যেটা আপনি ব্যবহার করতে পারছেন না এরকম কিছু নয় খুব সহজ সরল প্রয়োগ পদ্ধতি বলবো আর যেটা প্রয়োগ করার সাথে সাথে আপনি কিন্তু রেজাল্ট দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে একটা ছোট্ট সাধারণ লেবুর মধ্যে এত পাওয়ার থাকে যেটা আপনার জীবন কে নিমেষেই কিন্তু চেঞ্জ করে দিতে পারে বন্ধুরা সে বিষয়ে ডিটেলসে আলোচনা করবই কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যারা প্রথম আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন অর্থাৎ পলসবর ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আর যারা ফেসবুক পেজে আমার ভিডিও দেখছেন অবশ্যই পেজটিকে লাইক করুন শেয়ার করুন ফলো করুন আর কমেন্ট করুন বন্ধুরা তো বন্ধুরা আসুন এবার আমরা লেবু দ্বারা কিভাবে আপনি আপনার জীবনের বিভিন্ন প্রবলেমকে মুরাকল ভাবে সলভ করবেন ইয়েস মুরাকেলভাবে সলভ করবেন সেটা জেনে নেব তো বন্ধুরা লেবু ব্যবহারের আমি আজকের আপনাদের তিনখানা শক্তিশালী লেবুর তান্ত্রিক প্রয়োগ পদ্ধতি বলবো এই তিনখানা শক্তিশালী প্রয়োগ পদ্ধতির মধ্যে আপনি যে কোনো একটি ব্যবহার করলেই কিন্তু আপনার জীবনে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবেন তো আসুন কথা না বাড়িয়ে এবার আমরা স্টেপ বাই স্টেপ সেই মুরাকেল তান্ত্রিক লেবুর প্রয়োগ পদ্ধতি জেনে নিই তো অনেক সময় হয় কি যে আপনার সুন্দর বাড়ি গাড়ি বা আপনার যে দোকানটা আছে সেটাতে আপনার যে পাড়া প্রতিবেশী বা আপনার যে আত্মীয় পরিজন তারা এসে তাদের নজর লেগে যায় যার ফলে দেখা যায় যে আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে শুরু করে আপনার বিজনেসটা ডাউন হতে শুরু করে আপনার চাকরিতে প্রমোশন হয় না আপনাদের শারীরিক বিভিন্ন প্রবলেম আসতে শুরু করে তো বন্ধুরা আপনি কি জানেন যে মানুষের নজরের মধ্যে এত শক্তি আছে পাথরকে পর্যন্ত ভেঙে দিতে পারে ইয়েস বন্ধুরা মানুষের নজর প্রচণ্ড ভয়ঙ্কর তার মধ্যে এত শক্তি আছে পাথরকে পর্যন্ত ভেঙে দিতে পারে সাধারণ মানুষ তো সেখানে খুব সামান্য আপনার বিজনেস তো সামান্য পাথর পর্যন্ত ভেঙে দেওয়ার ক্ষমতা আছে তো এক্ষেত্রে আপনি করবেন কি যদি আপনার মনে হয় যে আপনার বিজনেস ডাউন হয়ে যাচ্ছে আপনার ওপরে কারো নজর লেগেছে বা কোনো ভূত প্রেত কালা জাদু টোনা টোটকা এই টাইপের কোনো কিছু হয়েছে বা কোনো না কোনো কারণে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তির ছায়া আছে তো এক্ষেত্রে আপনাকে করতে হবে কি দুটো পাতি লেবু আপনাকে নিতে হবে ইয়েস বন্ধুরা দুটো পাতি লেবু। আপনি দোকান থেকে দুটো পাতিলেবু নিয়ে আসবেন নিয়ে ওটাকে ভালো করে দুটো পাতি লেবুকে গঙ্গা জলে পরিষ্কার করে আপনাকে ধুতে হবে ধোয়ার পরে একটা পাতি লেবুকে আপনার বাড়িতে যে কুমকুম বা সিঁদুর আছে সেই কুমকুম বা সিঁদুর দিয়ে একটা পাতি লেবুকে পুরো তার গাটা লাল করে দিতে হবে यस বন্ধুরা আপনি চাইলে সিঁদুর বা কুমকুমটিকে হালকা জল দিয়ে ভিজিয়ে নিয়ে ওই পাতিলেবুটাকে আপনি লাল করে দিতে পারেন আর একটা পাতিলেবুকে করবেন কি আপনার বাড়িতে যে কাজল আছে ইয়েস বন্ধুরা আপনারা যে কাজল ব্যবহার করেন সেই কাজল দিয়ে একটা পাতিলেবুকে পুরো কালো রঙ করে দিতে হবে তো এটা হলো আপনার প্রথম কাজ বন্ধুরা আপনার যদি মনে হয়ে থাকে আপনার ফ্যামিলি মেম্বারে কারোর উপরে কালা জাদু বা টোনা টোটকা হয়েছে বা আপনার দোকান বা আপনার বাড়িতে কালা জাদু টোনা টোটকা হয়েছে তো যদি আপনার ফ্যামিলি মেম্বারে কারোর উপরে কালা জাদু হয়ে থাকে তো আপনি করবেন কি দুটো লেবুকে নেবেন অর্থাৎ একটা সিঁদুর মাখানো লেবু আর একটা কালো রং মাখানো লেবু নিয়ে আপনার মাথার উপরে বা যার উপরে কালা জাদু হয়েছে তার উপরে একত্রিশ বার এইভাবে ঘোরাবেন ইয়েস একত্রিশ বার ঘুরিয়ে ওই লেবু দুটোকে আপনার বাড়ি থেকে বাইরে নিয়ে গিয়ে কোনো কাঠ কোনো কাঠ বা কপুর জ্বালান কুকুর দিয়ে আগুন করুন করে ওতে আপনি পুড়িয়ে দিন আপনি যখনই পোড়াবেন সমস্ত কালা জাদুর শক্তি সমস্ত তান্ত্রিক প্রয়োগের শক্তি সমস্ত ধরনের অশুভ এনার্জি কিন্তু ওই লেবুর সাথে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে বন্ধুরা যদি আপনার মনে হয় যে আপনার দোকানে এইরকম কোনো রকমের কালা জাদু বা রকমের নজর লাগা প্রবলেম আছে তো আপনি আপনার দোকানেও এই একই প্রয়োগ করতে পারেন দুটো লেবু নেবেন একটাকে লাল রং একটাকে কালো রং করবেন করে আপনার দোকানের চারপাশে দোকানের চারপাশ দিয়ে আপ আপনি একত্রিশবার ঘুরতে হবে লেবু দুটোকে ধরে দোকানের চার পাঁচ দিয়ে বার ঘুরতে হবে যদি আপনার দোকানে চার দিয়ে ঘোরা পসিবল না হয় আপনার দোকানের সামনে দাঁড়িয়ে বার এইভাবে আপনি লেবুটাকে ঘোরাবেন অর্থাৎ মাথা থেকে নিচের দিকে এইভাবে বার লেবু দুটোকে ধরে ঘোরাবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে সমস্ত ধরনের বুড়ি নজর সমস্ত ধরনের কালা জাদু সমস্ত ধরনের টোনা টোটকা সমস্ত ধরনের অশুভ শক্তি এই লেবু শক্তির সাথে অ্যাবজর্ব হয়ে যাক হয়ে গিয়ে আমার দোকান আপনার বিজনেস স্থান বা আমার ঘরকে পুরোপুরি পিওরিফাই করুক এইভাবে প্রার্থনা করতে করতে বার ঘোরাবেন ঘোরাবার পর একইভাবে ওই দুটো লেবুকে দোকান থেকে একটু বাইরের সাইডে কোনো কাঠ জ্বালিয়ে কোনো কপুরের আগুন জ্বালিয়ে ওই লেবু দুটোকে পুড়িয়ে দেবেন আর যখনই ওই লেবু দুটো পুড়ে যাবে সাথে সাথে আপনার দোকানের সমস্ত নেগেটিভ এনার্জি পুড়ে যাবে আর তারপরেই দেখবেন এই প্রক্রিয়া করার সাথে সাথে অনেকে কিন্তু উইদিন এক ঘন্টার মধ্যেই দেখতে পাবেন যে আপনার দোকানে কাস্টমার বৃদ্ধি পেতে শুরু করেছে সেলস বৃদ্ধি পেতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আনএক্সপেক্টেড রাস্তা থেকে আপনার কিন্তু ইনকামটা বৃদ্ধি পেতে শুরু করেছে তো যাদের শরীরে কালা জাদু হয়েছে তারা এটা করার পর দেখবেন যে শরীরটা হালকা হয়ে গিয়েছে শরীরটা বেশ ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে আপনি ফিল করতে পারবেন এই পদ্ধতি করার পরেই যে শরীর থেকে কোনো কিছু একটা যেন নেমে গেল তো বন্ধুরা এইভাবে আপনার দোকানে আপনি এই পদ্ধতি করতে পারেন এইভাবে আপনি আপনার শরীর এর ওপরে করতে পারেন এইভাবে আপনি আপনার ফ্যামিলি মেম্বারের যে কারো টোনা টোটকা কাটাতে পারেন আপনার বাড়িরও নেগেটিভ এনার্জি কাটাতে পারেন তো এটা গেল প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি আর একটু সোজা পদ্ধতি বলে দিচ্ছে আপনার যদি মনে হয় এটা কঠিন তো দ্বিতীয় পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন ক্ষেত্রে আপনি করবেন কি আপনাকে একটা পাতি লেবু নিতে হবে একটা পাতি লেবু নিয়ে ছুরি দিয়ে মাথার ওপরে কেটে নেবেন চার ভাগ করবেন তোলাটা জুড়ে রাখবেন অর্থাৎ পুরোপুরি লেবুটাকে আলাদা করে দেবেন না পেছনের ভাগটা অল্প একটু জুড়ে রাখবেন আর চার ভাগে কেটে একটু ফাঁকা করবেন ফুলের পাপড়ির মতো ফাঁকা করে নেবে নিয়ে ওই চারটে লেবুর যে অংশ ওই লেবুর অংশতে আপনি লবঙ্গ একটা করে দেবে দিয়ে দেবেন গেঁথে দেবেন দেওয়ার পরে যে ব্যক্তির ওপরে কালা জাদু হয়েছে তার শরীর অর্থাৎ তাকে দাঁড় করিয়ে পা থেকে মাথা পর্যন্ত কালো যে ধাগা বা কালো সুতো হয় সেই সুতো মাপ করে নেবেন নিয়ে ওই সুতোটাকে লেবুর গায়ে ভালো করে জড়াবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে অমুক ব্যক্তি সমস্ত নেগেটিভ এনার্জি সমস্ত ধরনের অশুভ শক্তি সমস্ত ধরনের নজরদোষ কালা জাদু টোনা টোটকা এই লেবুর সাথে অ্যাটাচ হয়ে যাক এইভাবে প্রার্থনা করে আপনি ওই সুতোটা বাঁধবেন বাঁধার পরে ওটাকে আপনি বাইরে কোথাও জ্বালিয়ে দেবেন বা ডাস্টবিনে ফেলে দেবেন এটা করার সাথে সাথে যে ব্যক্তির ওপরে নেগেটিভ এনার্জি কারা জাদু বা টোনা টোটকা যা কিছু হয়েছিল বলে মনে হয় এটা জ্বালিয়ে দেওয়া বা বাইরে কোনো জায়গায় ফেলে দেওয়া ডাস্টবিনে ফেলে দেওয়ার পরেই দেখবেন সেই ব্যক্তি কিন্তু প্রবলেম সলভ হতে শুরু করেছে পদ্ধতি বলবো এটা খুব সহজ কিন্তু খুব পাওয়ারফুলভাবে কাজ হবে তো আপনারা এই দুটো পদ্ধতি যদি কঠিন মনে হয় তৃতীয় পদ্ধতিটাও করতে পারেন তো তৃতীয় পদ্ধতিটা একদম সহজ একটা লেবু নেবেন নিয়ে সেটাকে একটু কেটে নেবেন চার ভাগে কেটে নিতে পারেন তলাটা জুড়ে থাকবে একইভাবে নিয়ে ওর মধ্যে লবঙ্গ আপনি গেথে আপনি যে ব্যক্তির কালা জাদু বা টোনা হয়েছে তার মাথার উপরে সাতবার ঘোরাবেন মনে মনে এই প্রার্থনা করতে করতে সমস্ত নেগেটিভ এনার্জি সমস্ত অশুভ শক্তি ভূত প্রেত কালা জাদু টোনা টোটকার এনার্জি লেবুর মধ্যে অ্যাবজার্ব হয়ে যাক এইভাবে বলতে বলতে আপনি সাতবার ঘোরাবেন আপনার দোকানের ক্ষেত্রেও তাই দোকানের সামনে সাতবার ঘোরাবেন ঘুরে ওটাকে পুড়িয়ে দেবেন বা ডাস্টবিনে ফেলে দেবেন এটা করার সাথে সাথে আপনি দেখবেন খুব সহজেই আপনার যে সমস্ত নেগেটিভ এনার্জিগুলো প্রবলেম ছিল সেগুলো কিন্তু দূর হতে শুরু করেছে প্রয়োগটা প্রচণ্ড সহজ মনে হলেও কিন্তু এটা কিন্তু প্রচণ্ড শক্তিশালীভাবে কাজ করে আপনারা করে দেখুন বন্ধুরা সাথে সাথে মিরাকেল রেজাল্ট বুঝতে পারবেন তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাব নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইক শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার